হাসবো না কাঁদবো? বিশ্বাস করো বুঝতে পারছি না। হ্যাঁ, ভিডিওটা আমি দুপুরবেলাই করছি। হাসবো না কাঁদবো? হা 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 করে হাসবো না কাঁদবো? হ্যাঁ জয়শ্রী, তোকে বলছি, আমি হঠাৎ করে কাজে ছিলাম তো এখন চোখটা একটু বেশিই থাকছে সোশ্যাল মিডিয়াতে, মানে ইউটিউবে। তো কাজে থাকতে থাকতে আমি কাজ করতে করতে হট করে আমি ইউটিউবটা খুলি আর অমনি দেখি জয়শ্রী একটা লাইভ আমার সামনে আসে, খুব কাঁদছে। আমি প্রথমটাই বুঝতে পারিনি কি ব্যাপারটা, খুব কাঁদছে, চোখের জল। আমি লাইভটা চলছে কেটে একটু সামনের দিকে যাই যে কি ঘটনাটা, দেখছি স্ট্রাইক স্ট্রাইক নিয়ে কিছু একটা বলছে। কি হলো কি হলো কি হলো? স্ট্রাইক, আবারও সেই স্ট্রাইক। তো জয়শ্রী, আজকে তোকে আমি দুটো কথা বলবো, তোর হয়তো খারাপ লাগবে, তুই বলতে পারিস যে আমার এখন অসময়ে তুমি এসে আমার খিল্লি উড়াচ্ছ না? খিল্লি উড়াচ্ছি না, খিল্লি উড়াচ্ছি না, তোকে নিয়ে আমি আনন্দও করছি না। আর থাম্বনেল টাইটেলটা দেখে তুই কিছু মনে করিস না, হ্যাঁ, কারণ এই থাম্বনেল টাইটেলটা দিয়েছে এটা আমার ভেতরকার নয়, ঠিক আছে? চ্যানেলে স্ট্রাইক পড়লে যে কতটা কষ্ট হয় সেটা আমার থেকে ভালো হয়তো কেউ জানে না, কারণ অলরেডি আমার চ্যানেলটা এমন একটা পরিস্থিতিতে রয়েছে, তিনখানা স্ট্রাইক পড়ে রয়েছে আমার চ্যানেলটাতে, ঠিক আছে? তো সেই দিকে তুই সেদিন হেসে হেসে বলেছিলিস না, খুব হাসি পাচ্ছিল তোর, খুব হাসি পাচ্ছিল তোর, হ্যাঁ। সে তুই পরে বলে দিয়েছিস যে তোমার চ্যানেলে যদি হয় স্ট্রাইক পড়ার জন্য আমি হাসিনি, রিজনগুলো তুই বলে দিয়েছিস, তাহলে আজকে ওই রিজনগুলো নিয়ে কিন্তু আমিও হাসতে বা হাসি আমারও পেতে পারে, কিন্তু আমার হাসি আসছে না। কেন বলতো? তুই দেরিতে বুঝেছিস, তুই হয়তো বুঝেছিস, জানি না কতটা তুই বুঝেছিস, কিছু মনে করিস না, কিছু মনে করিস না, হ্যাঁ, কারণ কথাগুলো তোকে আজকে বলবো খুব কঠোরভাবে, তোকে মানতে হবে। আর সেটা তোর মানা না মানা তোর নিজস্ব ব্যাপার। আমার মনে, এই যে আমি বারবার বলি, আমার মনে যেটা আসে আমি সেটা বলে দেবো, ভেতরে আমার কোনো কিছু থাকে না। তোর সাথে আমার সাথে অনেক দিনকার একটা রিলেশন, তুই হয়তো জানি না আমাকে কতটা তুই চিনতে পেরেছিস, ঠিক আছে? সেটা তোর ব্যাপার, কিন্তু আমি তোকে যতটা চিনেছি, সময় সময় গিরগিটির মতো রং পাল্টালে সেই মানুষকে কেউ কোনোদিনও ভরসা করতে পারে না, বিশ্বাস করতে পারে না। ভালোবাসবো মানে তাকে ভালোই বাসবো। তুই একটা কথা বলেছিলিস মনে আছে, যেদিন আমাকে রিমি স্ট্রাইকটা দিয়েছিল? দেখ, আজকে বলতে পারি যে দেখো আমার এই দুঃখের দিনে, আমার এই বিপদের দিনে তুমি জ্ঞান দিতে আসছো? কথাগুলো জ্ঞান নয়, কথাগুলো শুনতে হবে। আমাদের এই যে চামড়ার মুখ, আমাদের চামড়ার মুখ, আমরা কখন কাকে কি বলি ফেলছি আমরা ভেবে চিনতে কিন্তু বলি না। বারংবার আমি সেদিন কারোর ভিডিওতেও বলেছি যে যার যার কন্টেন্ট যে যেভাবে পারছো ভাই করো, কিন্তু এটা কিন্তু কর্মফল, ভুগতে হবে। যে যেভাবে বলছো ঠিক আছে, কিন্তু ভুগতে কিন্তু হবে, হ্যাঁ। আজকে তুই হেসে তুই এসে বলছিলিস না যে দেখেছো দেখেছো দিদি ভাই, তুমি ওকে এত ভালোবাসো, ওর হয়ে তুমি এত ভিডিও করছো, প্রত্যেকটা তোমার পজিটিভ ভিডিও। একদম তাই, আজকে যেমন তুই বলছিস যে কি করে দিল আমাকে আমার পজিটিভ ভিডিওতে, ওরা সব পারে, ওরা সব পারে মানে মাস্টার মাইন্ড যেটা বসে আছে ছেলেটা, ও সব পারে। একটা জিনিস খেয়াল করেছিস, এই যে এত স্ট্রাইক স্ট্রাইক খেলছে, এত অপকৃতি করছে ওর চ্যানেলটা থেকে করে? রিমিকে দিয়ে তিনটা স্ট্রাইক দেওয়ালো আমার চ্যানেলে, ভালো পারমিশন, প্রথম স্ট্রাইকটা দিল রিমির থেকে পারমিশন নেওয়া ভিডিওতে, আজকে এই যে আমার চ্যানেলটাতে স্ট্রাইক দিল, আমার কত ভাইরাল হওয়া ভিডিও, কত ভিডিও আমি প্রাইভেট করেছি ভাবতে পারবি তুই? কত ভিডিও আমি প্রাইভেট করেছি, কারণটা কি? আমার নিজের ক্যামেরায় তোলা, রিমি আমার কাছে এসেছে, রিমি আমার প্রোগ্রামে এসেছে, সেইখানের ভিডিও, আমার নিজের ক্যামেরায় তোলা ভিডিও, আমার বাড়িতে এসেছে, সেই সব ভিডিও অবধি আমি সমস্ত সব ভিডিও একদম ঘন্টাখানির মধ্যে চ্যানেলটা আমার কতটা রিচ ডাউন হয়ে গেছে দেখেছিস, হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে সব ভিডিওগুলো বসে বসে আমি ভিডিও করা বন্ধ করে দিয়ে, আমার এত সময়ের অভাব, তারপরেও আমি সমস্ত ভিডিওগুলো প্রাইভেট করেছি, মানে আমার চ্যানেলটাতে কতটা হ্যাম্পার হয়েছে বুঝতে পারছিস তো? 1 লাখ 1.5 লাখের ভিউজের ভিডিওগুলো আমি প্রাইভেট করতে বাধ্য হয়েছি। রিমি হাসপাতালে শুয়া, হাসপাতালে যে নার্ভের নার্ভ কাটা, হাত কাটা যে ভিডিওটা, হ্যাঁ, এই যে ভিডিওগুলো জানি সেগুলো দেখেছিস। আর সেই সময়টা তোর সাথে কিন্তু আমার কন্ট্যাক্ট ছিল, কন্ট্যাক্ট ছিল বলতে তুই আমাকে কল করেছিলিস রিমির খোঁজ নেওয়ার জন্য, আমি সেটাও কিন্তু সবাইকে এর আগেও ক্লিয়ার করেছি, ঠিক আছে? তো তুই জেনেছিস আমি কীভাবে কতটা পরিশ্রম করে, কতটা ব্যস্ততার মধ্যে থেকেও আমি ওখানে টাইম বার করে গেছিলাম,
তখন তুই আমাকে বলেছিস ভিউজ কামানোর জন্য, সবাই আমরা ভিউজ কামাতেই আসি, তার মধ্যেও কোথাও যাকে ভালোবাসি একটা সুপ্ত ভালোবাসা কোথাও লুকিয়ে থাকে, কিন্তু আমাদের এই বিজনেস পলিটিক্সের জায়গায় আমাদের সেই ভালোবাসাটা দেখানো যায় না, বোঝানো যায় না, কাকে ফিল করা, ভালোবাসা তো আর দেখানো যায় না, ফিল করার ব্যাপার, কিন্তু সেটা ফিল করানোর আর কোনো জায়গা থাকে না। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে যে প্রত্যেকটা ভিডিওতে স্ট্রাইক দিয়েছে, প্রথম ভিডিওতে স্ট্রাইক দিয়েছে রিমির পারমিশন নেওয়া ভিডিও, ঠিক আছে, তারপরে ভিডিওগুলোতেও ঠিক সেম ভিডিও, ভালো ভিডিও, আমি তো রিমিকে নিয়ে বলবো না, তুই যেমন বলছিস আমি তো ওদেরকে নিয়ে খারাপ বলি না, আমি এক শুধু তপন পাল, পিঙ্কি পাল, মানে ওই পাল ফ্যামিলিকে নিয়েই বলি, ওদেরকে নিয়ে আমি সাপোর্ট করে ভিডিওই করি না, আমি তো সেটা বলি না, আমি যখন যাকে ভুল দেখি আমি সেটাই করি। আজকে তোর ভুল কথাগুলো অবশ্যই তোর চ্যানেলটাতে স্ট্রাইক দিয়েছে, তাতে কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি না পারতে কিন্তু তোর লাইভে কিন্তু আমি গিয়ে কমেন্টও করেছি, আমার চোখে যখন পড়লো আমি দেখে সহ্য করতে পারিনি, আমার সত্যি খুব তোর চোখের জন্য আমি সহ্য করতে পারি না, দেখে কোনো ভেতর থেকে আসে, পিঙ্কিকে আমি সত্যি মন থেকে ভালোবাসি, রিমিকে আমি সত্যি মন থেকে ভালোবাসি, এগুলো ভেতর থেকে আসে, তোকেও আমি একটা বোনের জায়গাতে বসিয়েছিলাম, তুই হয়তো আমার সাথে অনেক বিট্রে করেছিস, সেটা তোর মনে হয়েছে আমার সাথে করাটা উচিত, কিংবা আমি হয়তো এটারই তোর কাছে আমি এটারই যোগ্য ছিলাম, তুই করেছিস, তাতে আমি আই ডোন্ট কেয়ার, সেটা নিয়ে আমি কোনো ভাবিই না, কিন্তু জীবন চলতে গেলে দেখ আমার চলতে গেলে পায়ের তলায় কত নুড়ি পড়ে, অনেক সময় অনেক মুক্তও পড়ে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, অনেক নুড়িতে পা কেটে যায়, আবার অনেক সময় আমাদের কিছুই হয় না, তো ওইগুলো নিয়ে ভাবলে তাদের পথছলা তো বন্ধ করে দেবো না রে বাবা, যে আমার পায়ের তলায় নুড়ি পড়ছে, আমার পাটা কেটে গেছে, আমি পথছলা বন্ধ করে দেবো না, পথছলা কিন্তু আমি বন্ধ করবো না, পথ কিন্তু আমার চলছেই, কিন্তু আমি রুটটা হয়তো চেঞ্জ করে নেব, আমি যে পথে কাটা বেশি, যে পথে নুড়ি বেশি, হয়তো আমি সেই রুটটাতে যাবো না, আমি অন্তত একটু ভালো রুট দেখে যাওয়ার চেষ্টা করব। আমি জানি না তো কথাগুলো তোকে বোঝাতে পারছি কি পারছি না, ঠিক আছে, তো তোর যা এখন আজকে মন মানুষকে, তো আমি জানি যে এক চ্যানেল একটা চ্যানেলে স্ট্রাইক পড়লে কী হয়, আমার চ্যানেলটা অলরেডি চারটা স্ট্রাইক মানে এর আগে অনেক আগে রিমি দিয়েছিল, সেটা প্রীতম দা, সরি ওই পাঠান নাম নিতেও ইচ্ছা করে না, জামাই বাবা জীবন দেওয়া করিয়েছিল, ঠিক আছে, ওদের বাড়িতে বসিয়েই তখন দিয়েছিল, তখন তার মায়ের চ্যানেলটা দুটো স্ট্রাইক ছিল, সেটা ভীষণ মাস্টার মাইন্ড, ভীষণ মাস্টার মাইন্ড, ঠিক আছে, হ্যাঁ, দিয়ে তুই এখন এসে আবার দুটো স্ট্রাইক এই হালে দিল, সেটাও তোমরা জানো, তার আগে বিট্টু একটা দিয়েছে, পুরো স্ট্রাইকগুলো কিন্তু আমি আক্রোশের বসে পাচ্ছি, পুরোটাই আক্রোশ বিট্টু দিয়েছে, বিট্টুকে নিয়েও আমি সেরম খারাপ কিছু, যত খারাপ এখানে বলা হচ্ছে তাদেরকে সে কিছু করতে পারেনি, সে আমাকে যেভাবে স্ট্রাইকটা দিয়েছে, হ্যাঁ, আমার কিন্তু তাকে নিয়ে সেরম খারাপ ভিডিও কিছুতে স্ট্রাইকটা দিতে পারেনি, কারণ সেরম সেখানে কিছু নেই, তার একটা লাইভ হোক কিছু হোক, হয়তো আমার খুব না তার মাকে নিয়ে কোনো একটা ভিডিও আই থিঙ্ক ভুলে গেছি, আমার মনে নাই সেই একটা ভিডিও আমি ওকে পারমিশন নিয়ে দিয়েছিলাম, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তোর ওই ভিডিওটা কিন্তু আমি দিলাম ক্লিপটা, বলছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, ওরা তো আসলে দোগলা বাজে, ওরা কখন কি বলে এক বাপের জন্ম যদি হতো তাহলে মনে থাকতো কথাবার্তা, কারণ ওদের জন্মেরও ঠিক নেই আমার মনে হয়, কারণ আজ এই অত বড় কথাটা বললাম, কেউ কিছু মনে করো না, কিন্তু বলতে বাধ্য হই, কারণ এরা আমরা কাউকে একটা কথা দিলে না সেই কথাটা আমরা মানে আপাত মানে মৃত্যু অবধি আমরা সেই কথাটা মনে রাখবো, তাকে কথাটা দিয়েছি তার সাথে এই বিট্রেটা আমি করতে পারবো না, তার সাথে বিট্রে করছি না, আমি আমার নিজের বিবেকের সাথে বিট্রে করছি, ঠিক আছে, আমি অন্তত এইটাই ভাবি, কাজে আমি সেটা করতে পারি না, হয়তো সে যদি আমার সাথে বিট্রে করে, সে যদি আমার সাথে খারাপ করে, আমি তার সাথে চলাফেরা বন্ধ করে দিতে পারি, কিন্তু তার সাথে আমি তার ভেতরকার কথা সে আমাকে যা এসে বলেছে আমি সেটা তুলে ধরতে পারি না, কিন্তু এরা সেটা একভাবে জন্ম নয়, ওরা সব ভুলে যায়, ওরা এই যে কালকে যেমন বাবলু মুখার্জি বলছিল যে হ্যাঁ তোমাদের কন্টেন্ট ক্রিয়েটার যখন যার সাথে পীড়িত হয় সে তখন সব কথা তাকে বলে দেয়, আবার যখন মানে শেয়ার করা হয় ভালোবেসে শেয়ার করা হয়, যখন তাকে আবার তার সাথে কোনো মনোমালিন্য হয় সে আবার সবটা উগলে দেয়, এটা কোনো মানসিকতার পরিচয় নয়, এটা কোনো সুস্থ মস্তিষ্কের পরিচয় নয়, আমি সারাদিনে তিনতলা ভাত খাই, কারণ তিনবেলা ভাত খাই, তো সে জায়গায় কেউ ভাত খাই, কেউ রুটি খাই, মুড়ি খাই, কিন্তু পেট ভরার জন্য খাই, তো সেটা খেয়ে কিন্তু আমি হজম করছি, তাহলে একটা কথা কিছু কথা সামান্য সেগুলো আমরা পেটে রাখতে পারবো না, কিসের মানুষ আমরা, কিসের মানুষ, সে আমার সাথে বিট্রে করেছে আমিও তার সাথে বিট্রে করে দিলাম, তাহলে তো আমি তার মতোই হয়ে গেলাম, তাকে অনুশোচনা করা জায়গা মনে পড়ে যে জয়শ্রী আমি তোকে বলেছিলাম যে তুই আমাকে গালাগাল দিচ্ছিস দে, আমি তোকে গালাগাল কোনো দিন দেবো না, কিন্তু একটা সময় তুই নিজে বুঝতে পারবি যে তুই ভুল করেছিস, সেই জায়গাটা রাখতে লাগে, এবার তুই এসে আমাকে পাঁচটা গালাগাল দিচ্ছিস আমিও তোকে পাঁচটা গালাগাল দিলাম, তো কী হলো, সমান সমান হয়ে গেলো, তখন তুই বলবে আমি দিয়েছি ও দিয়েছে,
তাই না? কিন্তু একটা সময় তো মনে হয়ে পড়বে যে মানুষটাকে আমি এত মানুষের সাথে খারাপ আচরণ করলাম, কিন্তু এই মানুষের সাথে আমার সাথে ঘুরিয়ে একটা কথাও আমাকে বললো না। এই কথাগুলো মাথায় রাখতে লাগে। তুই বলছিস না যে এখন আমি পিঙ্কি পাল, রিমি পায়েল পালের পোষা কুত্তা হয়ে থাকবো, পা চেটে কথা বলবো, কেউ কারোর পা চেটে কথা বলতে আসে না, ভুল করছিস তুই। তাহলে তুই কি এই মানসিকতা নিয়েই ওদের ভিডিও তুই করেছিস? তাহলে তুই ওদের জাস্টিস দেখে ভিডিও করিসনি। আমি কিন্তু এখন অবধি বলবো পিঙ্কি পাল, রিমি পাল, তপন পালের জাস্টিস দেখে, মানে ওদের সত্যতা দেখে, ওদের যেটাই করছে আমার কাছে সঠিক মনে হচ্ছে, তোমার কাছে ভুল হতে পারে, কিন্তু আমার কাছে সেটা সঠিক মনে হয়েছে। আমি কিন্তু সেটা নিয়েই ভিডিও, আমি একবারও কিন্তু অনুতপ্ত নই। এই যে তুই সেদিন এসে বললি না যে এই দেখো পিমনি দিদি ভাই তোমাকে দুটো স্ট্রাইক দিয়ে দিল, তুমি কিন্তু আবারও আমি জানি তুমি রিমির হয়েই ভিডিও করবে। হ্যাঁ একদমই তাই, ভালোবাসাটা দিয়ে আমার সন্তানটা আমার সাথে খারাপ ব্যবহার করে না। এই যে পিঙ্কির মেয়েটা পিঙ্কির সাথে কম খারাপ ব্যবহার করছে, পিঙ্কি কি মুছে ফেলতে পেরেছে? মুছে হ্যাঁ, ও সে দুটো কথা বলছে, কিন্তু আবার তো মেয়েটাকে বুকে টেনে নিচ্ছে। ভালোবাসাটা এরকমই হওয়া হতে হয়। তুই আজকে বলছিস তোকে যখনই স্ট্রাইকটা তুলে নেবে হয়তো তুই আবার পাল্টি খাবি, অন্যদিকে যাবি, সেটা তোর। আমি এটা কিন্তু তোর ওই তুই দল চেঞ্জ করছিস, এদিক থেকে ওইদিক যাচ্ছিস, কি করছিস, আমি কিন্তু সেটা নিয়ে তোকে একটা কথাও বলছি না। আমি জাস্ট ফ্যাক্টটা তোকে বুঝাচ্ছি, ওইটা কোনো সমস্যার সমাধান হয় না। তোকে স্ট্রাইক দিয়েছে বলে তুই এখন ওদেরকে ছেড়ে দিয়ে ওদেরকে ধরবি না, এটা ভুল পথ, এটা একদম ভুল পথ। তুই তোর মতামতটা প্রকাশ করবি, আমরা তো কারোর হয়ে না ওর হয়েই ভিডিও করব। আর যেমন সেদিনকে আমার লাইভে মনে হলো যে জামাই বাবা যেমন কথাগুলো সঠিক বলছে, তো মা ছেলেকে এসে আমি দুটো কথা বললাম যে হ্যাঁ তোদের কথা, পরেক্ষণই মনে হচ্ছে না ওরা ভুল, আবার সেটা নিয়ে এসে বললাম, রিমি ভুল করেছে সেটা নিয়ে এসে বললাম, পরক্ষণ হচ্ছে রিমি ঠিক করেছে সেটা নিয়ে এসে বললাম। এইটা হওয়া উচিত, এইটাকে বলে প্রতিবাদ। কিন্তু ওইভাবে আমি ওর হয়েই বলবো ও ভুল করছে সেটাকে আমি সঠিক করার চেষ্টা করবো ন, আজকে তুই স্বীকার গেলি যে তুই ওদেরকে হয়ে ঝোল টেনে কথা বলতিস, ওরা ভুল করছে সেটাকে তুই সত্যি বানাতে, এটা তোর কথা, ঠিক আছে? চল আজকের দিনে আমি তোকে কাটাছিড়া করছি না, তোকে নিয়ে আমার কাটাছিড়া করার কোনো ইচ্ছা নেই। তোর ভিডিওতে তোর চ্যানেলে স্ট্রাইক পড়েছে, আই থিঙ্ক কিছু হবে না। কেন বলছি, কারণ ভালো ভিডিওতে স্ট্রাইকগুলো ওইভাবে কোম্পানি থেকে অনেক সময় ওগুলো কপিরাইট ক্লেম হিসাবে ধরা হয়, স্ট্রাইকগুলো অ্যাক্লিবেল হয় না, আমার অ্যাক্লিবেল হয় না। আমি আসবো আমার স্ট্রাইক ভিডিও নিয়ে, আমার সাথে কী হয়েছে না হয়েছে অবশ্যই আমি পরে আসছি স্ট্রাইক ভিডিও নিয়ে। হ্যাঁ আমার স্ট্রাইকটা, আমার চ্যানেলটার কী পরিস্থিতি, আমি কীভাবে চ্যানেলটাকে বাঁচালাম, কী করলাম, অবশ্যই আমি পরে এটা নিয়ে ভিডিও তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু আজকে তোকে আমি বলছি এত ভয় পাস না, কিছু হবে না। তাহলে বুঝতে পারছিস তো মাস্টার মাইন্ডটা কে, মেইন মাস্টার মাইন্ডটা কে, বুঝতে পারলি তো? এবার ওই ছেলেটা হলো মেইন মাস্টার মাইন্ড, ও কী করে মেয়ে দুটোকে উপভোগ করার জন্য, মেয়েগুলোকে ভোগ করার জন্য ও রীতিমতো কখনো একে গালে চুম্বা খাচ্ছে, কখনো দুটোকেই কিন্তু বগল দাবা করে রেখেছে। ওই যে আমি সেদিন বলছিলাম যে একটা মাথার বালিশ একটা পাশ বালিশ, একটা মাথার বালিশ একটা পাশ বালিশ, সেই শুধু চেঞ্জ করে ও, কোনো কোনো সময় চেঞ্জ করে, কোনোটাকে পাশটাকে মাথায় নিচ্ছে, মাথাটাকে পাশে আনছে, কিন্তু থাকছেই ও, দুজনেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে থাকছে, ঠিক আছে, চেষ্টা করে যাচ্ছে, ঠিক আছে? তো তোকে আমি এই কথাটাই বললাম, এত ভেঙে পড়িস না, চ্যানেল একটা ক্রিয়েট কর, দুটো স্ট্রাইকে চ্যানেল কিছু হয় না। আর তোকে যে স্ট্রাইকটা আমি দেখলাম আমাকে সেম স্ট্রাইকেই ছিল, রিমিট দেওয়া স্ট্রাইক, এগুলো কোম্পানি থেকে অ্যাক্লিভাল হয় না, হবে না, এত ভয় পাওয়ার কিছু নেই, এত ঘাবড়াবারও কিছু নেই, ঠিক আছে? আর এত এক্সাইটমেন্ট হয়ে কোনো ডিসিশন নিতে নেই, জানিস তো হঠকারী সিদ্ধান্ত সবসময় ভুল হয়, হঠকারী সিদ্ধান্ত সবসময় ভুল হয়, এত এক্সাইটমেন্ট হওয়ার কিছু নেই। তুই যাকে নিয়ে ভিডিও করবি করবি, সেটা এত চিৎকার করে বলারও কিছু নেই যে আমি এদের পা চাটবো, মেয়েদের পোত চাটবো, কোনো দরকার, কেউ কারোর পোত পা চাটতে আসে না, ঠিক আছে? আমি জানি না আমার কথাগুলো তুই কতটা তোকে আমি বোঝাতে পেরেছি, হ্যাঁ, আর কতটা আমি তোকে সিকিউর করতে পেরেছি, কিংবা কতটা আমি তোকে আমার কথাগুলো দিয়ে তোকে আমি কতটা শান্ত করতে পেরেছি আমি জানি না, কিন্তু এই কথাটাই বললাম যে এদের কাছে আর কোনো কিছুরই মূল্য নেই, এদের কাছে একমাত্র মূল্য আছে নিজেদের, কি বলবো, নিজেদের আইডিগুলোকে এরা ভালো চিনে, আদার্স কারোর আইডি এরা বোঝে না, এরা খেয়ে নিতেই জানে, ঠিক আছে? আজকে দুটো স্ট্রাইক পরপর দিয়ে দিল, তুই পারলে তোর ভিডিওতে, আমি পারলে তোকে কল করতে পারতাম কিন্তু আমি করলাম না, তোর আইডিতে যদি আরও কিছু থেকে থাকে পারলে রিমুভ করবি না, ডিলিট করবি না, প্রাইভেট করে দে, ঠিক আছে? প্রাইভেট করে দে, কারণ এরা ডেঞ্জারাস, এরা বিষধর সাপ, এরা যখন তখন যেখানে সেখানে যেভাবে খুশি ছোবল মেরে দিতে পারে, এরা নিজেদের স্বার্থের জন্য ওরা সব করতে পারে। আর তুই আবারও বলছি
যা করবি ভেবে চিন্তে কর, কোনো দলে তোকে কেউ আমন্ত্রণ নিমন্ত্রণ করছে না, তুই কেউ কোনো দলে থাকারই চেষ্টা করবি না। হ্যাঁ, নিরপেক্ষ নিজের মতো করে যেটা ভুল যেটা সেটা আমার মনে হয়, জানি না সাজেশন দিয়ে দিচ্ছি কি না। তো চলো, এটাই বলার ছিল, মন খারাপ করিস না, কিচ্ছু হবে না চ্যানেলের। হ্যাঁ, শুক্র অভিশাপে গরু মরে না, দরকার নেই। আমাকে তো স্ট্রাইক দিয়েছে রিমি, আমার তো এত কাছের লোক, আমি কিন্তু ফোন করিনি, আমি কিন্তু ফোন করিনি, কেন ফোন করব? সে মনে হয়েছে আমাকে দিয়েছে উড়িয়ে দেবে, আমি তো জানি সে তার নিজের বুদ্ধি থেকে দেয়নি, দেওয়া করেছে সেই ছেলেটা, তাকে ফোন করেও লাভ নেই, আখেরে আরও অপমানিত হওয়া। চলো চলে যাক, আমি কারোর পায়ের তলায় লুটিয়ে পড়ার মানুষ অ্যাটলিস্ট প্রতিবাদ মহল নয়, ঠিক আছে? কাজেই বলছি, তোর ফোন করাটাও তো ভুল হয়েছে, ও দিয়েছে কি তোলার জন্য, তুই বললেই ও তুলে নেবে? নো 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 নো, পারলে একটা চ্যানেল ক্রিয়েট করে রাখ, আর না হলে কিছু হবে না, তোর যে স্ট্রাইকটা দেখলাম আমার মনে হয় না কিছু হবে আর দুটো স্ট্রাইকে, হয়তো চ্যানেলের রিস্টাইকটা তুই কন্টিনিউ ভিডিও দিয়ে যা, রিস্টা হয়তো একটু ডাউন হলে হতে পারে, কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে যা, সেরকম প্রবলেম কিছু হবে না, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে আমি কী করে ফিরে পেলাম, কী হয়েছিল অবশ্যই তোমাদের সামনে পরে রিলেটেড ভিডিও নিয়ে আসছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।